বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন নেতৃত্বে শ্রদ্ধা, আবারও আগুন নিয়ে নামবে বিএনপি জামায়াতের হাত পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে নির্বাচনে যাবে না মানুষ, বলেছেন ইকবাল হাসান টুকু। বিএনপির একাংশ ভোটে আসবে জানালেন ডক্টর রাজ্জাক। সুশাসন ও গণতন্ত্রের অবনতিতে দুর্বল হয়ে পড়ছে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সরকারের অর্থনৈতিক হিসাব অবাস্তব, অভিমত বিশিষ্টজনদের। শীত কুয়াশার তোড়ে নাস্তানাবুদ মানুষ, বিভিন্ন জায়গায় মেলেনি সূর্যের দেখা, চলতি মাসে আরও দু তিনটি শৈত্যপ্রবাহের আভাস। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপি জামায়াত আগুনে মানুষ পোড়ালে সে হাতে আগুন দেওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। দলের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান, করেন যৌথ সভাও। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের পর দলের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যদের প্রথম যৌথ সভা আয়োজন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে সভাপতিত্ব করেন দলের টানা 10 বারের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে অগণতান্ত্রিক ও অমানবিক ঘটনার হোতা বিএনপি জামাত জোট। যেহেতু আজকে সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড পৌঁছে গেছে, অনলাইনে সবাই কাজ করতে পারেন, সকলের হাতে মোবাইল ফোন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আজকে মানুষ যেমন রপ্ত করেছে, আমরা আরও ট্রেনিং দিচ্ছি, কাজে সেইভাবেই সারা বাংলাদেশটা হবে শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্য সেবায়, আমাদের রাষ্ট্র পরিচালনায় এবং সকল জনগোষ্ঠী স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ব। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রধান দলের নতুন কমিটিকে নির্দেশ দেন মানুষের কল্যাণে কাজ করার। মানুষের কষ্ট দুঃখ দূর করবার জন্য যা যা করণীয় আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে আছে। আমাদের যে নতুন কমিটি হয়েছে, প্রত্যেকটা কমিটির সদস্যরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যা যা করণীয় আমরা করে যাব, তাদের পাশে আমরা চিরদিন থাকবো, চিরদিন আছি এবং মানুষের সেবা করাটাই আমাদের সব থেকে লক্ষ্য। এখন থেকে 25শে মার্চ গণহত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়, পরে যৌথ সভার মুলতুবি ঘোষণা করেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। আর্থসামাজিক উন্নতি এনে দিয়েছে। এর আগে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র্যাম্প, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ প্রায় 100 কোটি টাকা ব্যয়ে মোট 27টি প্রকল্পের উদ্বোধন ও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে দুপুরে 1টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নবনির্বাচিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক আগামী জাতীয় নির্বাচন অবাধ হবে বলে আশ্বাস দিয়ে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানান। আজকে সংকটের সময় আরো নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে আজকে বিপদে জর্জরিত করা থেকে আপনাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করব, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। 22তম কাউন্সিলে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার যৌথ সভায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈতৃক জমি পরিদর্শন করেছেন। জলাভূমির অন্তর্গত এই অঞ্চলের জমিগুলো বছরের 8-9 মাস পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার নির্দেশনা দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় প্রধানমন্ত্রী সারা দেশের সকল অনাবাদী ও পতিত জমিতে চাষাবাদের জন্য দেশবাসীকে আহ্বান জানান, বলেন কোথাও 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতনের ভয়ে ভীত হয়ে সরকার বিএনপির বিরুদ্ধে পুলিশ এবং দুদককে ব্যবহার করছে।
তারেক জোবায়দার সম্পত্তি ক্রোকের যে আদেশ দিয়েছে আদালত তা ফরমায়েশি ও প্রতিহিংসা পরায়ণ। আর বিএনপি নেতারা বলছেন আদালত আর দুদককে ব্যবহার করে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া শুরু করেছে সরকার তার পরিণতি ভবিষ্যতে কারো জন্যই সুখকর হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের যে আদেশ হয়েছে তার প্রতিক্রিয়ায় শনিবার দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, 1/11 অনৈতিক সরকারের সময় দায়ের করা মিথ্যা মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকার নিজেদেরগুলো স্থগিত বা প্রত্যাহার করলেও বিএনপি নেতাদের মামলাগুলো সচল রাখে। এই আদেশ ফরমাইশি এবং প্রতিহিংসা পরায়ণ, নেতা কর্মী ও জনসাধারণের মনোবল বিনষ্ট করতে সরকারের ইঙ্গিতেই এই আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন যেন আজ বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া এবং পৃষ্ঠপোষকতায় তাদের অনুগত ব্যবসায়ী নেতা কর্মীরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দুদক নেয় না। জনগণকে বিভ্রান্ত ও আন্দোলন দমন করতে নেতৃবৃন্দের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু করেছে ফেসিস সরকার। সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি আদেশ বাতিলের দাবি জানানো হয়। সারা বিশ্বে প্রমাণিত যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ, দেশকে একটা ধ্বংসের কিনারা নিয়ে গেছে। এখন সেগুলোকে কাভার দেওয়ার জন্যই নানা হোক পুলিশের উপরে কিছু নির্ভর হচ্ছে, আবার দুদককে এখন ব্যবহার করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদিকে তারেক জোবায়দার সম্পত্তি ক্রোকের আদেশের বিরুদ্ধে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি কাকরাইল হয়ে ফকিরাপল ঘুরে আবারও পল্টন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় অভিযোগ করেন, লুটপাট করে দেশকে ধ্বংস করছে সরকার। ইতিমধ্যেই আপনারা নানাভাবে জানেন বিভিন্ন দেশে অনেকের টাকাই কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত অথবা সেই সরকারের অধীনে নিয়েছে। এই নামগুলি প্রকাশ করলে শেখ হাসিনা বোরকা পরেও কিন্তু রাস্তায় নামতে পারবে না। আদালত এবং দুদককে ব্যবহার করে আজকে রাজনৈতিক শূন্যতার যে হীন প্রচেষ্টা, এই প্রচেষ্টা থেকে বিরত না থাকলে ভবিষ্যতে কিন্তু আপনারা তারেক জোবায়দার সম্পত্তি ক্রোকের আদেশের বিরুদ্ধে বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমরা 10 দফা দিয়েছি, 1 দফায় বলেছি আপনি পদত্যাগ করেন, একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, বাংলাদেশের সবাই সে নির্বাচনে আসবে। ধমকি দিয়ে কোনো লাভ নাই, ক্রোক করার নোটিশ দিয়েও লাভ নাই। সুতরাং আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করব, প্রতিহত করব। পরে মহানগর উত্তরের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল হয়ে ফকিরাপল ঘুরে আবারও পল্টন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন দেশের সংবিধান অনুযায়ী সময় মতো সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপি বা কেউ নির্বাচনে না এলে তাতে কিছু যায় আসে না। তবে শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আনার সর্বোচ্চ চেষ্টা করবে আওয়ামী লীগ। মন্ত্রী বলেন বিএনপি অংশ না নিলেও নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে, দলীয়ভাবে না এলেও তাদের একাংশ নির্বাচনে আসতে পারে এবং অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অভিযোগ করেন নির্বাচন সামনে রেখে বিএনপি দেশে আবারও অরাজকতা তৈরির সর্বাত্মক চেষ্টা করছে, সহিংসতা করলে কঠোরভাবে মোকাবেলা করা হবে। মন্ত্রী বলেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি এই অঞ্চলের আলোকোজ্জ্বল বিদ্যাপীঠ, 50 বছরে এর সুনাম শুধু দেশে নয় দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। বিশিষ্টজনেরা বলেছেন অবকাঠামোগত উন্নয়ন ও দেশে প্রবৃদ্ধি বাড়লেও সুশাসন ও গণতান্ত্রিক পরিস্থিতির প্রতিনিয়তই অবনতি হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক গন্তব্য নিয়ে এক ওয়েবিনারে তারা বলেন সরকার শক্তিশালী হলেও দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বিশিষ্টজনেরা বলছেন এমন ধারা অব্যাহত থাকলে আগামীর বাংলাদেশ নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেন দেশে গণতন্ত্রের মৌলিক বিষয়ের অনুপস্থিতির কারণে সব সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। ওয়েবিনারের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার অভিযোগ করেন
পুরোপুরি ব্যবসায় পরিণত হয়েছে দেশের প্রচলিত রাজনীতি। এদিকে বৈশ্বিক নানা সংকটেও দেশের অর্থনীতি বেশ ভালোভাবে এগুচ্ছে দাবি করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজনীতি ও দেশের অভ্যন্তরীণ সমস্যা অর্থনীতিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয়। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী দাবি করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার মোটামুটি সফল, তবে সে হার আরও কমানোর চেষ্টা করছে সরকার। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতি নিয়ে সরকারের পক্ষ থেকে নানা পরিসংখ্যান দেওয়া হয়, তবে ফুটপাতে শুয়ে থাকা মানুষের সংখ্যা দেখলে এর সাথে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায় না। মোস্টলি রাজনৈতিক তো এবং মোস্টলি ইন্টারনাল, যেটা হোসেন জিল্লুর বলছিলেন, আভাস দিচ্ছিলেন যে ব্যক্তি যারা হ্যান্ডেল করে তাদের নিজস্ব ব্যাপারটা এখানে আছে। ফর্চুনেটলি আমি মনে করি ডিসপাইট ফেইলিয়ার্স এখানে ওখানে হয়তো আছে কিছু, বিরাট বিরাট অর্থনীতি দুলছে কাঁপছে, অনেক কিছু হচ্ছে, ছোটো ছোটো অর্থনীতির সাইজে নিচে ওয়েল প্রোটেক্টেড বাই দেয়ার বিগ শেডস। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় আজ ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মাসে আরও 2-3টি শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুধু নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে 19 শিশু। কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রামের গোটা জনপদ, দেখা নেই সূর্যের। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে খড়কুটোর আগুনে তা দিয়ে শীত নিবারণের চেষ্টা দুস্থদের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার জন্য কোনো কাজ কামাই করা যায় না, কতই বেড়িয়ে বেড়িয়ে যাচ্ছে না, কি করব, পেটের দায়ে এত কুয়াশা, তারপরেও কাজ করতেছি, খেত নেড়েতেছি। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের আরেক জেলা পঞ্চগড়। রাস্তাঘাটে কমেছে মানুষের চলাচল, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাসে চরম বিপাকে গাইবান্ধার নদীতীরবর্তী চরের মানুষ, কাজে যেতে পারছে না কৃষক ও শ্রমজীবীরা, ভিড় বেড়েছে শহরের পুরনো গরম কাপড়ের দোকানে। প্রচুর বেচা কিনা, মানুষের চাপ বেশি, ঠান্ডা একটু বাড়ি গেছে ইদানিং, শীত হওয়াতে বেচা কেনাটা একটু ভালো। ঘন কুয়াশার সাথে শৈত্যপ্রবাহে দুর্ভোগে দিনাজপুরবাসী, গরম কাপড়ের জন্য সরকার আর বিত্তবানদের দিকে তাকিয়ে ছিন্নমূল ও দুস্থরা, খাবার সংকটে তাদের কষ্ট বেড়েছে আরও। পৌষের হিমেল বাতাস, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে চরমে উঠেছে জনদুর্ভোগ, হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বাতাসে কনকন আর শীত, এই শীতে অনেক বৃদ্ধ বা ছোট বাচ্চারা, এই শীতে অনেক তারা কাহিল অবস্থা, কঠিন ঠান্ডা, আগুনের কাছ থেকে সরা যায় না, বাইরে বাইর হওয়া যায় না, প্রচন্ড বাতাসে, বাতাসের জন্য লোক বাইরে বাইর হতে পারতেছে না, এত ঠান্ডা। এক সপ্তাহ থেকে ঘুরে ঘুরে যাচ্ছি, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কাজ কাম নাই, কিভাবে চলবে সংসার। রাজশাহীতে টানা এক সপ্তাহের শৈত্যপ্রবাহে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই, প্রতিদিনই কমছে তাপমাত্রা। শীতে যেন লোকজন তেমন রাস্তায় বাড়াচ্ছে না, আমরা ধরেন কাজ কাম করতে পারছি না, খুব অসহায় আছে, কাজের খুব অবস্থা খারাপ। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.4 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, কষ্টে নিম্নয়ের ও ছিন্নমূল মানুষ, সময় মতো কাজে যেতে পারছেন না তারা। কুয়াশার চাপে ধানের চারা নষ্ট হয়ে যায়, তা আমরা ধান লাগাবো কি করে এখন। মৃদু শৈত্যপ্রবাহ বইছে যশোরেও, জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস। বাংলাভিশন নিউজ ডেস্ক। দানের টাকায় আবারও রেকর্ড গুলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এবার 4 কোটি 18 লাখের বেশি টাকা পাওয়া গেছে 8টি লোহার দান বাক্স থেকে, যা গেলবারের একই সময়ের চেয়ে প্রায় 30 লাখ টাকা বেশি। সবশেষ গেল অক্টোবরে পাওয়া গিয়েছিল 3 কোটি 89 লাখ টাকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় প্রতিবারই রেকর্ড ছুঁয়ে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সের টাকা, এবারও তার ব্যতিক্রম হয়নি। মসজিদের 8টি লোহার দান বাক্স থেকে এবার 3 মাস 6 দিন পর রেকর্ড 20 বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার সকাল 9টায় জেলা প্রশাসনের দায়িত্বরত 10 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মসজিদের 8টি সিন্দুক খোলা হয়।
দিনভর গণনা শেষে দানের টাকার পরিমাণ দাঁড়ায় 4,18,16,744। এর আগে সর্বশেষ গেল 1 অক্টোবরও, 3 মাস 1 দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছিল। তখন 15 বস্তা টাকায় রেকর্ড 3,89,70,882 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদে দান করে থাকেন। নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। আর এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, দানের টাকায় এরই মধ্যে ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত শুরু হবে কাজ, যার নাম হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। পাগলা মসজিদ এই কিশোরগঞ্জ মানুষের একটা আবেগের জায়গা। এখানে তাদের স্বপ্ন হচ্ছে 6 তলা বিশিষ্ট একটি মসজিদ কমপ্লেক্স হবে। এই কারণে আমাদের রুয়েটকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, 12টি টেন্ডার আমরা পেয়েছি। আমরা পরামর্শকের নিকট সেগুলো প্রেরণ করেছি, তারা যেটাকে সিলেকশন করে দিবেন সেটা নিয়ে পরবর্তীতে আমরা অগ্রসর হব। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও বজায়। বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন নেতৃত্বে শ্রদ্ধা, আবারও আগুন নিয়ে নামলে বিএনপি জামায়াতের হাত পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে নির্বাচনে মানুষ যাবে না বলেছেন ইকবাল হাসান টুকু, বিএনপির একাংশ ভোটে আসবে জানালেন ডক্টর রাজ্জাক। সুশাসন ও গণতন্ত্রের অবনতিতে দুর্বল হয়ে পড়েছে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সরকারের অর্থনৈতিক হিসাব অবাস্তব অভিমত বিশিষ্টজনদের। শীত কুয়াশার তোরে নাস্তানাবুদ মানুষ, বিভিন্ন জায়গায় মেলেনি সূর্যের দেখা, চলতি মাসে আরও 2-3টি শৈত্যপ্রবাহের আভাস। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।